সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সুমাইয়াস ইজি কুকিং হাউসে আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি সিমপাতুরি। আশা করছি আমার সিমপাতুরি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটি একদমই আমার নিজস্ব আইডিয়া থেকে তৈরি করেছি, আর ভীষণ মজা হয়েছে। আপনারা একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না বন্ধুরা, খুবই মজা হয়েছে। ইউনিক একটা রেসিপি শেয়ার করছি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন অবশ্যই, ভিডিওটি কিন্তু আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রামের মতো সিম নিয়েছি বন্ধুরা, একদমই টাটকা সিমগুলো দেখতে পাচ্ছেন, একদমই টাটকা সিম নিয়েছি। আর একদম মানে সিমগুলো কিন্তু একটু সুজা টাইপের। এখন এই সিমগুলোকে আমি সিমের যে আঁশটা থাকে সেটা ফেলে দিব, আর সাইড দিয়ে এইভাবে একটু চাকু দিয়ে কেটে কেটে ফালি ফালি করে কেটে দিব। অবশ্যই কিন্তু আপনারা এই কাজটি করবেন, সিমের আঁশটা ফেলে দিয়ে এভাবে একটু কুটি মানে চাকু দিয়ে ফালি ফালি করে কেটে নেবেন, তাহলে পরে মশলাটা কিন্তু খুব সহজেই এর ভিতরে ঢুকতে পারবে। আর এখন চলুন ব্যাটারটা তৈরি করি। এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য লাগবে আমার হাফ কাপের মতো ময়দা, খুবই অল্প উপকরণ এটা তৈরি করা যায়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব সামান্য একটু জিরা গুঁড়া, আর দিয়ে দিব চাট মশলা গুঁড়া। চাট মশলা গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে পরে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। আর সবশেষে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা খেয়াল করে দেখুন, আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা কনসিস্টেন্সিটা কীরকম হবে আপনারা একটু খেয়াল করে দেখুন। ইউনিক একটা রেসিপি, খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করেছি, আর আপনারা অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করবেন। বাচ্চা এবং বড় সবাই এটা খুব মজা করে খাবে, খুবই মজাদার একটা রেসিপি। সকাল বিকালে নাস্তাতে আপনারা এটা তৈরি করতে পারেন। বন্ধুরা ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমার, এখন একটা একটা করে সিম আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি কাজটা, একটা একটা করে সিম আমি ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে ব্রেড ক্রাম্ব দিতে হবে। আবারও এক একটা করে সিম আমি নিয়ে এই ব্যাটার মধ্যে চুবিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বসটা না থাকে, তাহলে পরে বিস্কুট গুঁড়া করে এর মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আবারও একটা সিম এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে তারপরে কিন্তু আমি এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর আমি একটা একটা করে সবগুলো সিম কিন্তু ফোল্ড করে নিয়েছি একইভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো সিম একইভাবে ফোল্ড করে নিয়েছি, আর এটাকে 20 মিনিটের জন্য আমি রেখে দিব রেস্টে। আর 20 মিনিট অবশ্যই এভাবে ঢেকে রেখে দিতে হবে, তাহলে পরে কিন্তু খুব ভালো করে এই মশলাটা এর ভিতরে প্রবেশ করতে পারবে। আর এই দেখুন সবগুলো কিন্তু এরই মধ্যে আমার তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি এভাবে 20 মিনিট রেখে দিব, তাহলে পরে খুব ভালো করে মশলাটা কিন্তু এর প্রবেশ করতে পারবে। বন্ধুরা 20 মিনিট পরে আমি চলে যাব এগুলোকে করার জন্য। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 4 টেবিল চামচ রান্না, খুব বেশি কিন্তু প্রয়োজন পড়ে না বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য, অল্প পরিমাণে তেল দিলে কিন্তু হয়ে যায়। এখন তেলটা খুব ভালো করে আগে গরম করে নিব, তারপরে একটা একটা করে সিম আমি এর মধ্যে ছেড়ে দেব। দেখতে পাচ্ছি আমি এখানে 4 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, খুব বেশি তেল কিন্তু প্রয়োজন হয় না। এখন একটা একটা করে আমি আগে থেকে তৈরি করে রাখা সিমগুলোর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিবেন একটার গায়ে যেন একটা না লেগে যায়, তাহলে পাল্টা একটু অসুবিধা হবে, একটু দূরে দূরে করে দিতে হবে। আর যেই সিমগুলো আমি এখানে নিয়েছি, আমি একবারে দিলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে, তাহলে পরে মুচমুচে হবে না। আমি এখানে 6 থেকে 7টার মতো সিম পাতুরি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। বন্ধুরা কিছুক্ষণ পরে দেখুন উপরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে। এই ক্ষেত্রে অবশ্যই ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে পরে কিন্তু সিমটা সিদ্ধ হবে না, যেহেতু এটা আমরা এখানে কাঁচা সিম ব্যবহার করেছি। আপনারা ঢাকনাটা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট ঢেকে রেখে দিবেন, তাহলে পরে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিট পরে দেখুন উল্টে পাল্টে দিয়েছি, আর মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, আর অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 10 মিনিট এটাকে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে, অল্প আছে, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার এটা ভালো হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে হিটে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সিদ্ধ করেও নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নিই, আমার সিম পাতুরিটা হয়ে গেছে। আর বাকি যে সিমগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একইভাবে আবারও ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিব।
এই রেসিপিটা খুবই অল্প পরিমাণে লাগে পকোড়া তেলও, কিন্তু আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুবই মজাদার একটা রেসিপি, আমিও আগে ভাবিনি যে এটা এই রেসিপিটা এত মজা হবে। বন্ধুরা আমি কিন্তু একইভাবে সবগুলো ফ্রাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সবগুলো আমি নামিয়ে নিয়েছি, আর দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে দেখতে অনেকটাই বেগুনের মতো লাগছে, কিন্তু আসলে এটা বেগুনই না, আমি কিন্তু এখানে কোনো রকম বেসন ব্যবহার করি নাই। খুবই মুচমুচে হয়েছে উপরেরটা, ভিতরেরটা খুবই নরম হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা খেয়ে, এই দেখুন। আর এটা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন।